শহরে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে, এমনকি মাঝে মধ্যেই পথ দুর্ঘটনা ঘটছে শহরের পথে। বিশেষ করে রাতের দিকে সবথেকে বেশি দুর্ঘটনা ঘটতে দেখা যায়। দুর্ঘটনা কমাতে এবার অভিনব উদ্যোগ নিচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ। পথে নেই কোনো ট্রাফিক সিগন্যাল, নেই ট্রাফিক পুলিশও। সেই সব রাস্তায় পথচারীদের কথা ভেবে এবার নতুন সিগন্যাল ব্যবস্থা, হাইব্রিড পথচারী বেকন লাগানোর সিদ্ধান্ত নিচ্ছে লালবাজার। অর্থাৎ একজন পথচারী নিজেই সিগন্যালের সুইচ টিপে লাল আলো জ্বালিয়ে দুদিকের গাড়ি থামিয়ে রাস্তা পেরোতে পারবেন, এবং তিনি রাস্তার অপর প্রান্তে চলে যাওয়ার পরেও ওই সিগন্যাল স্বয়ংক্রিয়ভাবেই সবুজ হয়ে যাবে। কিভাবে কাজ করবে এই হাইব্রিড পথচারী বেকন? জানা গিয়েছে ট্রাফিক সিগন্যাল নেই এমন জায়গাতেই বসানো হবে ওই সিগন্যাল পোস্টগুলি, তবে ওই সিগন্যাল সবসময় সচল থাকবে না। কোনো পথচারী সেখান দিয়ে রাস্তা পারাপার করতে চাইলে তিনি সুইচ টিপে সচল করবেন ওই বেকনকে, অথবা এই কাজের জন্য একজন পুলিশ কর্মী সেখানে রাখা যেতে পারে। সুইচ টিপে সিগন্যাল চালু করার প্রথম কয়েক সেকেন্ড সেখানে হলুদ আলো জ্বলবে নিভবে, তারপরে কিছুক্ষণ স্থিরভাবে জ্বলে থাকার পরে সেখানে লাল আলো জ্বলে উঠবে। সে সময় গাড়ি চলাচল বন্ধ হয়ে গেলে পথচারী রাস্তা পারাপার করতে পারবেন, তারপরে বেকনের ওই লাল আলো কিছুক্ষণ দপদপ করে আস্তে আস্তে নিজেই নিভে যাবে।